প্রথম চার ম্যাচে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হার। প্লে অফ স্বপ্ন টিকিয়ে রাখতে আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। এমন ম্যাচে জয় তুলে নিয়ে ঢাকাকে টানা নয় ম্যাচ হারে সাথ দিল খুলনা। ব্যাট হাতে বাজে ফর্মে সমালোচিত খুলনার আফিফ হোসেনের ব্যাটে এলো রান। ১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুলনা ১৫.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৩ রানের ইনিংস আফিফের ব্যাটে। Download T-Sports app and enjoy every exciting match of BPL. পারভেজ হোসেন ইমন করেছেন ৩০ বলে ৪০ রান, সায়ফের ব্যাটে আসে ৩২ রান। এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে আসলো খুলনা। সবার আগে প্লে অফ থেকে ছিটকে এল দুর্দান্ত ঢাকা। ঢাকার শরীফুল ইসলাম যেন স্রোতের বিপরীতেই চলছেন। বিপিএলে তার দল দুর্দান্ত ঢাকা পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করলেও তিনি নিজের বোলিংয়ের গ্রাফটা রেখেছেন সবার উপরেই। হ্যাঁ, তিনি এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী। ১০ ম্যাচে ১৮ উইকেট পেয়ে সবার উপরেই অবস্থান করছেন। শুক্রবার খুলনার বিপক্ষে দল হারলেও নিজের কাজটা ঠিকঠাক মতোই করেছেন। আজকের ইনিংসে প্রথমে এসে প্রথম বলে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়ের স্ট্যাম্প উপড়ে নেই এই পেসার। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। নিজের দ্বিতীয় ওভার আর দলে সপ্তম ওভারে বলে এসে প্রতিপক্ষ ব্যাটারদের ঘায়েল করেন এই বোলার। ওই ওভারে মাত্র ৭ রান দিয়ে ১টি মূল্যবান উইকেট তুলে নেন এই বোলার। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটে নেমে শুরু থেকে উইকেট হারতে থাকে ঢাকা। দক্ষিণ আফ্রিকার পেসার পার্নেলের আঘাতে অসহায় হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা। একে একে বিদায় নেন নাইম শেখ ও সাইফ হাসানরা। এরপরে জুটি বাঁধেন অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর। দুজন মিলে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন, তবে বেশি দূর আগাতে পারেননি। দুজনই সমান ২৫ রান করে আউট হলে বিপদে পড়ে তাসকিনরা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ দিকে মোসাদ্দেক ও চতুরঙ্গা চেষ্টা করেছিলেন দলকে ভালো পুঁজি এনে দেবার, তবে মোসাদ্দেক ২৬ ও সিলভা ১৭ রানের বেশি করতে পারেননি। তাতে মোটামুটি পুঁজি পায় তাসকিনের দল। সব মিলিয়ে ১২৯ রানের সহজ টার্গেট দেয় বিজয়ের খুলনাকে। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট। Download T-Sports app and enjoy every exciting match of BPL.